ইমেজ হলো এটি, যে এটিও আমরা যদি হাইপারলিংক দিতে চাই এখানে একইভাবে হাইপারলিংকে ক্লিক করে হাইপারলিংক দিয়ে দেব আপডেট। দেন হচ্ছে পাবলিক এইচটিএমএল গিয়ে আমরা এই কোডটি দিয়ে দেব, যেহেতু উপরেরটির জন্য উপরের কোড, নিচেরটির জন্য নিচের কোড, সুতরাং আমরা নিচেরটি নেব। দেন হচ্ছে আমরা এখানে সাইড বারে আমরা পেস্ট করে দেবো, এখন সেভ চেঞ্জে ক্লিক করব। এখন যদি আমরা আমাদের সাইটটিকে রিলোড দিই তাহলে দুটি অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাবো। আমরা সাইটটিকে রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট, এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট। আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্টের ওয়াইড হাইটটি যদি আমাদের মতো করে ম্যাচ না করে তাহলে আমরা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটি ম্যাচ করার জন্যে আমরা এখানে, যেমন এখানে ওয়াইডটি আমরা একটু বাড়িয়ে দেব, 300 করে দেব, সেভ চেঞ্জ, আচ্ছা রিলোড। আমরা রিলোড দিয়ে এখানে দেখতে পাবো যে এর ওয়াইডটি ঠিক আছে। সুতরাং ওয়াইড যদি কম বেশি হয় তাহলে আপনারা এখান থেকে ওয়াইড হাইট পিক্সেলটি বাড়িয়ে দিবেন। এটি এখন হচ্ছে এটিতে ক্লিক করলে কিন্তু আমরা যে লিঙ্ক এখানে দিয়েছি সেটি সেখানেই চলে যাবে, একই অবস্থায় এক্ষেত্র। দেন হচ্ছে পরবর্তী অ্যাডভার্টাইজমেন্টের পরে পরবর্তী ম্যানেজমেন্টটি নিয়ে আলোচনা করবো, সেটি হলো স্টাইল ম্যানেজমেন্ট। স্টাইল ম্যানেজমেন্টের এখানে এটি ডিফল্ট অবস্থায় আছে। আমরা যদি বেশি স্টাইল শিট প্রবেশ করাই এখানে তাহলে কিন্তু এর কাস্টমাইজেশনের জন্য এই স্টাইল শিটটি অটোমেটিকলি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সেটি যেহেতু এখানে নেই, স্টাইল শিট বা সিএসএস সম্পর্কে আমরা যারা যারা হচ্ছে ভালো জানে তারা হচ্ছে স্টাইল শিটের চেঞ্জ বিষয় নিয়ে বুঝতে পারবেন। তবু স্টাইল শিটটি আমরা ম্যানুয়ালি কাস্টমাইজেশন করে নেব আমাদের মতো করে, লাইক এই সাইটের মতো করে। এটিও ওরকম সাইটে ছিল, দেন হচ্ছে এর স্টাইল শিটটি কাস্টমাইজেশন করে নেওয়া হয়েছে। ঠিক সেমভাবে হচ্ছে আমরাও দেখব ম্যানুয়ালি কীভাবে আমরা স্টাইল শিটটি কাস্টমাইজেশন করব। ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা একটি সিলেক্ট করে দেবো, ইংলিশ সিলেক্ট করে দিলাম, যেহেতু বাংলা নেই। বাংলা কীভাবে করা যায়, যদি বাংলা সাইট করতে চাই বাংলা কীভাবে করা যায় সেটিও আমরা দেখব। সেটির জন্য হচ্ছে আমরা ক্রিয়েট এ নিউ ল্যাঙ্গুয়েজ এখানে গিয়েও করতে পারি, বা হচ্ছে আমরা ম্যানুয়ালি প্রত্যেকটি প্লেসে বাংলা করে দিতে পারি। যখন বাংলা টিউটোরিয়াল দেখব তখন হচ্ছে এর বাংলার কাজটি দেখবো আমরা। দেন হচ্ছে মডিউল ম্যানেজমেন্ট। মডিউল ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মডিউল ম্যানেজমেন্ট এই থিমসের জন্য। এই থিমসের জন্য মডিউল ম্যানেজমেন্টের জন্য আপনি মেইন মেনু কী রাখবেন কী রাখবেন না, সার্চ ফরাম কী রাখবেন কী রাখবেন না, লেআউট অপশন। লেআউট অপশন হচ্ছে এটি, যে ভিজিবল বা ভিজিটররা যদি লেআউট অপশনটি ভিজিবল দেখতে পায়, দেখতে পাবে কি পাবে না সেটি আপনি এখান থেকে ম্যানেজ করে দেবেন। যেমন আমরা চাচ্ছি না লেআউট অপশনটি থাকুক ডিঅ্যাক্টিভ, যদি আমরা না চাই যে অ্যাডভার্টাইজটি এখানে থাকবে না, কোনো অ্যাডভার্টাইজে থাকবে না, তাহলে অ্যাডভার্টাইজটি আমরা ডিঅ্যাক্টিভ করে দেব। চাই যে ডেট অ্যান্ড টাইম শো, ডেটটি শো করবে এখানে ডেট, তাহলে কিন্তু এটি আমরা এখানে মেনশন করব, অ্যাক্টিভ করব না হলে অ্যাক্টিভ করব না। আর দেন হচ্ছে আমরা ইমেজ বেসড সাইট লোগো এটি অ্যাক্টিভ রাখবো। আমরা হচ্ছে যে এখানে লোগোটি, এই যে লোগোটি এটি আমরা আমাদের মতো করে দেব, বা এটি কি ভিজিবল করবে কি করবে না, অ্যাক্টিভ থাকবে কি থাকবে না সেটি আমরা এখান থেকে বলে দেব। দেন হচ্ছে পেজ নেভিগেশন। পেজ নেভিগেশন হচ্ছে এটি, যে আমরা যদি ফুটারে যাই এটি এই নেভিগেশনটি কি থাকবে কি থাকবে না সেটি আমরা এখান থেকে বলে দেব, যে এটি থাকবে কি থাকবে না, ঠিক আছে। দেন হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্টের সাইড বারের যে অ্যাডভার্টাইজমেন্টটি আছে আমাদের, এটি এটি অ্যাক্টিভ থাকবে নাকি ডিঅ্যাক্টিভ থাকবে তা বলে দেবো। সাবস্ক্রিপশন ফিড ব্যানার, সাবস্ক্রিপশন ফিড ব্যানার হচ্ছে এটি আরএসএসের, এইটি আমরা ডিঅ্যাক্টিভ করে দিলাম। সাপোজ অথর ইনফো এটি কি থাকবে কি থাকবে না সেটি আমরা বলে দেবো। ডাইনামিক সাইড বার তিনটি কি কাজ করাবো নাকি একটি কাজ করাবো নাকি দুটি কাজ করাবো সেটি এখান থেকে আমরা বলে দেবো। দেন হচ্ছে আমরা এজাক্স ট্যাব, এজাক্স ট্যাবটি হচ্ছে এটি, যে এটি
যে এটি কি আমরা রাখবো কি রাখবো না, সেটি অ্যাক্টিভ থাকবে না আর কি ডিঅ্যাক্টিভ থাকবে, ঠিক ক্যাটাগরি অ্যাজাক্স ট্যাব এটি থাকবে কি থাকবে না। দেন হচ্ছে ফিচার প্যানেল, ফিচার প্যানেল বলতে হচ্ছে যে আমাদের এই এটি স্লাইড, এই স্লাইড শোটি আমাদের থাকবে কি থাকবে না নিউজের, এটি হচ্ছে আমরা এখান থেকে ম্যানেজ, এখান থেকে ম্যানেজ করে দেব। ফিচার ক্যাটাগরি এটিও এখানে সাইটটি ন্যাভিগেশন, ফুটার ন্যাভিগেশন, সরি ফুটার ন্যাভিগেশনটা হচ্ছে এটি, সময় নিয়ে পেজ নেভিগেশনে ভুল দেখিয়েছি, এটি হচ্ছে ফুটার ন্যাভিগেশন, ফুটার ন্যাভিগেশন হচ্ছে এটি, যে এটি থাকবে কি থাকবে না এটি আমরা এখান থেকে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে দেবো। পেজ নেভিগেশন হচ্ছে এটি, যে পেজ নেভিগেশন এটি, পেজ নেভিগেশন এটি হচ্ছে আমরা এটি এটি যে একটা পেজ নিলে একটা নেভিগেশন অথবা পেজ আন্ডার নেভিগেশন হবে নাকি ক্যাটাগরি আন্ডার নেভিগেশন হবে সেটি আমরা এখান থেকে বলে দেবো, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ। দেন হচ্ছে অ্যাডমিন ম্যানো, পোস্ট মডিউলেশন, দেন হচ্ছে পোস্ট ইনফো, সেটা আমরা অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পাবো। এই হচ্ছে মডিউল ম্যানেজার এর কাজ। দেন হচ্ছে এটি সব ঠিক রেখে আমরা সেভ সেন্সে ক্লিক করব। পরবর্তীতে হচ্ছে আমরা থিমস ডক্টর, যে থিমস ডক্টর বলতেছে যে আমাদের যে ম্যান্ডেটরি যে প্লাগিনসগুলো আছে সেগুলো কি ইনস্টল আছে কি না সেটি সে এখানে মেনশন করতেছে, যে রিকোয়ার প্লাগিনস এই থিমসটি চলার জন্য যে প্লাগিনস ম্যান্ডেটরি প্রয়োজন সেটি আছে কি না সেটি সে দেখতেছে। দেন হচ্ছে থাকলে গ্রিন সেলে ইনস্টল অ্যান্ড, দেন হচ্ছে কারেন্ট পিএসপি ভার্সন, জিডি সাপোর্ট, এগুলো আপডেট ভার্সনের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট। আপডেট চেকার, যে থিমসটি আপডেট কোনো ভার্সন বের হয়েছে কি না সেটি আমরা এখান থেকে চেক ফর আপডেট সেখান থেকে এটি করতে পারবো। আপাতত এই কাজটি আমরা করা শেষ হলে আমাদের কন্ট্রোল প্যানেলের কাজ মোটামুটি শেষ। দেন হচ্ছে শেষ হওয়ার পর আমরা সেভ সেন্সে ক্লিক করব। এখন আমরা রিলোড দিব আমাদের সাইটটিকে, আমাদের সাইটটিকে রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করেছি ইংলিশ, সেই ইংলিশে সব কিছু ভিজিবল হচ্ছে। পরবর্তীতে আমরা এর মোরলে কাস্টমাইজেশনের জন্য এবং একে একটি বাংলা সাইটের রূপ দেওয়ানোর জন্য বা এর সিএসএস কমান্ড বিস্তারিত বা এর নাম সব কিছু আমরা চেঞ্জ করে দেখব, সেটি কীভাবে চেঞ্জ করবো তা আমরা দেখব। ধন্যবাদ সবাইকে।